এখন আমরা সসীম, অসীম এবং সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা থেকে, হ্যাঁ, সসীম ধারা, সসীম ধারার দুইটা পার্ট হয় আসলে সমান্তর এবং গুণোত্তর ধারা। এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো সাধারণত একটু কঠিন বা যে এমসিকিউগুলো তোমাদের একটু সমস্যা হয় পড়তে বা বুঝতে, সেই ব্যাপারগুলো, আমি তো জানি কিছু এমসিকিউ আছে যেগুলো তোমরা এমনিই পারবা, যেগুলো তোমরা গাইডের প্রশ্নগুলো করলেই পেরে যাও, হ্যাঁ, আর কিছু কিছু এমসিকিউ আছে যেখানে ডিরেক্টলি মান দেয়া থাকে না, এন দেয়া থাকে, এ দেয়া থাকে, হ্যাঁ, একটু টাফ যেগুলো সেগুলো করাবো আসলে, এখানে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট নয় এরকম কোনো ব্যাপার নয়, যেগুলো তোমাদের একটু কঠিন মনে হয় সেগুলো করানো হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে 1/2, 2/3, 2/3/4 এই অনুক্রমটির সাধারণ পথ কত? 1/2, 2/3, 3/4 এটার সাধারণ পথ কত? সাধারণ পথ মানে কি, এমন কোন একটা ফর্মুলা যেই ফর্মুলা দিয়ে পরের পথটা লেখা যাবে, 1/2, 2/3, 3/4, তাহলে এটা নিশ্চয়ই কোনো না কোনো নিয়ম আসলে মেনে চলছে, আমাদের সেই নিয়মটা কি ছিল সেটা আসলে লিখতে বলেছে, এটা হচ্ছে আসলে মূল কথা। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 1 হলে এখানে হচ্ছে 2, এখানে 2 হলে এখানে হচ্ছে 3, এখানে 3 হলে এখানে হচ্ছে 4, তার মানে এখানে যাই থাক না কেন এখানে তার সাথে এক বেশি হচ্ছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি উপরে এ হলে নিচে হবে এ প্লাস 1, রাইট, এইরকম আসলে ব্যাপার, অথবা উপরে এন হলে নিচে হচ্ছে এন প্লাস 1, তাহলে উপরে যদি 2 হয় তাহলে নিচে কত হবে, 2 প্লাস 1, দ্যাট মিন্স 3, তার মানে 2/3, আবার উপরে 3 নিচে 4, তার মানে উপরে যদি বি হয় তাহলে নিচে কি আছে, বি প্লাস 1, আবার এটাকে এইভাবেও লেখা যেতে পারে, উপরে যদি এন হয় নিচে কি হবে, এন প্লাস 1, তাহলে এটা আসলে কাকে ফলো করছে, এটা আসলে এইটাকে ফলো করছে, এটাই তখন এটাকেই তখন কি বলা হবে যে এই অনুক্রমের এটাই আসলে সাধারণ পদ। ওকে, এ হচ্ছে মূলত ব্যাপার। 1/√2, 1/2, এই একটা ধারা চলছে বা অনুক্রম চলছে, এটার চতুর্থ পথ কত? তো এটা কি আসলে সমান্তর ধারা? এটা বলে দিয়েছে গুণোত্তর ধারা, যদি বলে নাও দেয় সেক্ষেত্রেও বলা যাবে, দেখো এটা ডিভাইডেড বাই এটা করলে কত হবে, আবার এটা ডিভাইডেড বাই এটা করলে কত হবে, 1/√2 হবে, কিন্তু √2 হবে। ওকে, দেখো এটা ডিভাইডেড বাই এটা করে দেখো কি হবে, আমরা একটু দেখি তো, r = 1/2 ডিভাইডেড বাই 1/√2, তাহলে আলটিমেটলি কত হবে, 1/2 ইনটু √2 ডিভাইডেড বাই 1, রাইট, তাহলে এই 2 কে কিভাবে লেখা যায়, √2 ইনটু √2, রাইট, এবং √2 ডিভাইডেড বাই 1 এটা খেতে গেলে কত হবে, 1/√2 হবে, তাই আমরা সাধারণ আর সাধারণ সরি অনুপাত কত আমাদের, এটা হচ্ছে আমাদের অনুপাত আসছে আমাদের 1/√2। ওকে, তুমি যদি এই দুটা বিয়োগ করো তাও কি আসবে, 1/√2 আসবে, ক্লিয়ার। আচ্ছা, এখন কথা বলছে, এখন কথা হচ্ছে যে আমাদেরকে এভাবে বলেছে যে এই অনুক্রমটির চতুর্থ পথ কত, তো এটা যেহেতু একটা গুণোত্তর ধারা তার সূত্র কি হয়, এ আর এন মাইনাস 1 হয়, এ কি হচ্ছে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 1, আর কত, আর হচ্ছে 1/√2, চতুর্থ পদ যেহেতু বলা হয়েছে এ হচ্ছে 1, আর কত, আর হচ্ছে √1/√2, রাইট, এন কত, এন হচ্ছে চতুর্থ পদ, তাহলে এন এর মান 4, এ আর এন মাইনাস 1, 4 মাইনাস 1, দ্যাট মিন্স এটা হবে 1/√2, এটা হবে 3, রাইট, এই হচ্ছে মূলত ব্যাপার, এটা আসলে আমাদের কি হয়ে যাবে, চতুর্থ পদ হয়ে যাবে। তো এইভাবে এই ব্যাপারগুলো একটু করার চেষ্টা করবা। হ্যাঁ, এখন এটাকে কিভাবে লেখা যেতে পারে, কিভাবে দেয়া আছে আমি তো জানি না, হ্যাঁ, আমি এটা দেখিও নাই, এটা কিভাবে দেয়া আছে, 2√2 এইভাবে লেখা যাবে কি যাবে না বলো তো, কারণ √2-র উপরে এরকম 3 দেওয়া আছে, তার মানে কি √2 কয়টা আছে, 3টা, যদি এর উপরে 3 দেওয়া থাকতো কত হতো, a, তাহলে √2-র উপরে দেওয়া আছে 3, তার মানে √2 কয়টা হবে, √2 ইনটু √2 ইনটু √2, এই দুইটা √2 মিলে কত হবে, 2 √2, তার মানে চতুর্থ পদ আমাদের কি লেখা যাবে, 1/√2 এরকম আসলে লেখা যাবে, এটা আমাদের চতুর্থ পদ। তো এইভাবে অনেক সময় অঙ্কগুলো তোমাদেরকে করতে বলা হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, মিশিয়ে দিলাম। আচ্ছা, এরপরে একটি অনুক্রমের সাধারণ পদ 1/, দেখো একটি অনুক্রমের সাধারণ পদ এ 1/2 n-1 হলে প্রথম পদ কত, হলে প্রথম, একটু আগে একটা সূত্র আসছিল কেমন, n/n+1, মনে আছে একটু আগে প্রথমে যেটা করালাম, প্রথম পদ তার জন্য কি ছিল বলতো, প্রথম পদ ছিল 1/2,
দ্বিতীয় পদ কি ছিল বলতো? টু বাই থ্রি। তাহলে এটা যদি সাধারণ পদ হয়, যদি তোমাকে বলে এর প্রথম পদ কত, তুমি এনের মান কি বসাবা? ওয়ান বসাবা। আর এখানে ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিনস ওয়ান বাই টু। যদি বলে দ্বিতীয় পদ কত, তুমি এনের মান কি বসাবা? টু বসাবা। যদি বলে তৃতীয় পদ কত, তাহলে এনের মান থ্রি বসাবা। তাহলে যদি বলে যে এটা যদি এমন হয়, এটা যদি একটা সাধারণ পদ হয়, এটা যদি একটা সাধারণ পদ হয়, তাহলে এর প্রথম পদের মান কত, তাহলে এনের মান কত বসবে? এক বসবে। ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস জিরো, টু দি পাওয়ার ওয়ান, টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান, দ্যাট মিনস ওয়ান। এই তো ব্যাপার, আসলে বোঝা গিয়েছে। প্রথম পদ হচ্ছে আসলে ওয়ান, ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট 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 একশো এক। এই ধারাটার পদ সংখ্যা কত? আচ্ছা, আমি এই ব্যাপারগুলো তোমাদেরকে সুন্দর করে বুঝিয়েছিলাম, তারপরে একটু বলছি যে আমরা যখন এই সূত্রটা ইউজ করি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি, এই আসলে কী বের করে? এই আসলে যে কোনো পদের মান বের করে। খুব ভালো করে বুঝবা, পদের মান বের করে, পদের মান বের করে। সাপোজ একটা পদ, একটা ধারা হচ্ছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস টেন ডট 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 ডট, ফলে এখন তুমি যদি দেখো এখানে প্রথম পদ কত টু, দ্বিতীয় পদ কত ফোর, তৃতীয় পদ কত সিক্স, চতুর্থ পদ কত এইট, তাহলে তুমি, তোমাকে যদি বলা হয় যে এটার চতুর্থ পদ কত, চতুর্থ পদ এইট, এটা আমরা দেখতে পাচ্ছি। বা এখানে ধরো এটা তো পাঁচটা পদ, এক দুই তিন চার পাঁচ, তোমাকে যদি পনেরোতম পদ বলে নিশ্চয়ই একটা মান আসবে, তিরিশ আসবে হয়তো, রাইট? আচ্ছা, তাহলে তুমি যখন এনের মান কত বসাবা, সাপোজ তোমাকে বললো যে চার নম্বর পদ কত, তাহলে এনের মান চার বসাও। ডি কি, ওই ধারাটা সাধারণ অন্তর কত সেটা, আর এ কি প্রথম পদ, তাহলে এনের মান যদি চার বসাও, বসিয়ে যদি এ এর মান বসাও, ডি এর মান বসাও, এটা আসলে কি বের করবে তখন? এটা আসলে পদের মান বের করবে, কোনো একটা পদের মান, স্পেসিফিক পদের মান বের করবে। এখন তুমি যদি এটাকে এইভাবে লেখো যে এ প্লাস, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল, তুমি লিখলা হয়তো টেন, কত লিখলা টেন, তুমি লিখবে, তার মানে কি এটা তো নিশ্চয়ই একটা পদের মান বের করে বাবা, একটা পদে। এই পুরো ইকুয়েশন যদি সলভ করো এবং যে মানটা আসবে সেটা হচ্ছে পদের মান, কত নম্বর পদের মান, এন এর মান যত বসাবা সেই নম্বর পদের মান। এখন আমি এটা কি একটা পদের মান, এই পদের মান বসিয়েছি কি আমি টেন, তাহলে এখন যদি এন এর মান ফাইন্ড আউট করো তাহলে কি বের হবে, কত নম্বর পদ এন ছিল সেটা বের হবে। অর্থাৎ তুমি যদি এর মান এখানে টু বসাও, ওকে, এন বের করবো ওয়ান, ডি কত সাধারণ অন্তর টু, টু যদি বসাও এবং এখানে টেন রাখো, রেখে যদি এন এর মানটা বের করো, দেখো তো এটা এক নম্বর পদ, এটা দুই নম্বর পদ, এটা তিন নম্বর পদ, এটা চার নম্বর পদ, এটা পাঁচ নম্বর পদ, তাহলে এখন যদি তুমি এনটা বের করো, এন এর ভ্যালু কত দেখাবে, এন ইকুয়াল দেখাবে আসলে ফাইভ। তাহলে এই পুরো সূত্রটা কি প্রকাশ করে, কোনো একটা পদের মান প্রকাশ করে, এবং ওই সূত্রে থাকা এনটা কি করে, ওই পদ কত নম্বর পদে আসে, ওই মানটা কত নম্বর পদে পাওয়া যাবে সেটা বের করে। ক্লিয়ার? এই হচ্ছে মূলত আসলে ব্যাপার। তো প্রশ্ন করা হয়েছে এইভাবে, ওয়ান থ্রি ফাইভ প্লাস একশো এক ধারাটির পদ সংখ্যা কত, মোট পদ সংখ্যা কত? আচ্ছা একটাবার ভাবো তো যে আমার যদি ধারাটা এমন হতো, ওয়ান প্লাস, না এমনই হতো, এরপর আর নাই, এরপর নাই, ওকে, এরপর নাই। আচ্ছা, আমি যদি এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি লিখে টেন লিখতাম এবং এনের মান বের করতাম, তাহলে এনের মান কত আসতো? এনের মান নিশ্চয়ই ফাইভ আসতো। তাহলে এই ফাইভটাই মোট পদ কি পদ নয়, দেখো তো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা পদ। তাহলে লাস্ট পদকে ধরে যদি আমরা অঙ্কটা করি, এবং লাস্ট পদের যে পদ সংখ্যা সেটাই তো মোট পদ সংখ্যা। লাস্ট পদের সাপোজ এরকম যে দশ প্লাস বিশ প্লাস তিরিশ প্লাস চল্লিশ প্লাস পঞ্চাশ, এটা হচ্ছে আমাদের লাস্ট পদ। লাস্ট পদের যে পদ সংখ্যা, ভালো করে বুঝবা, এটা এক নম্বর পদ, এটা দুই নম্বর পদ, এটা তিন নম্বর পদ, এটা চার নম্বর পদ, এটা পাঁচ নম্বর পদ। লাস্ট পদের পদ সংখ্যা কত? পাঁচ। এই ধারাতে মোট পদ কয়টা রয়েছে? পাঁচটাই। লাস্ট পদের পদ সংখ্যা কত? পাঁচ। এই ধারাতে মোট কতগুলো পদ রয়েছে? পাঁচটাই রয়েছে। তাহলে আমি যদি লাস্ট পদের পদ সংখ্যা বের করি, তাহলে ওই ধারাতে মোট কতগুলো পদ রয়েছে সেটাই তো আসলে বের হয়। তাহলে আমরা যদি এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা যদি এটা করি, এ প্লাস এন মাইনাস, তোমরা হয়তো মুখস্থর মতো করো এগুলো, ইনটু ডি ইকুয়াল একশো এক যদি ধরো, অর্থাৎ এইটার পদ সংখ্যা যদি বের করো,
এইটার পদ সংখ্যা যা হবে ওটাই আসলে কি হবে ওই ধারার মোট পদ হবে। আমি একটু আগেই যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এই জন্য এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয় একদম লাস্টে যে থাকে তাকে ধরে এখান থেকে এন এর মানটা বের করে, কারণ ওইটার এন এর মান যা হবে অর্থাৎ ওইটা যত নম্বর পদ ওটাই আসলে মোট পদ সংখ্যা। আমি যদি বলি যে 1+3+5+7+9, হ্যাঁ আমি যদি বলি এটাই হচ্ছে আমার একটা ধারা, এবং বলো তো 9 কত নম্বর পদে রয়েছে, তুমি বলবা 1 2 3 4 5, তার মানে 9 কত নম্বর পদে রয়েছে, 5 নম্বর পদে রয়েছে। আমি যদি বলি যে এই ধারাতে মোট কতগুলো পদ রয়েছে, 1 2 3 4 5, 5টা, তাহলে শেষ পদের যে পদ সংখ্যা ওটাই ওই ধারার মোট পদ সংখ্যা। এই জিনিসটাই আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। ক্লিয়ার? 5+7+9+11+... এটা তো এক নম্বর পদের, দুই নম্বর পদ, 3 4 5 6 7 8 9 10, যেতে যেতে একটা সময় কি হবে 12তম পদের ভ্যালু তোমাকে চাওয়া হলো। তোমার এন এর মান কত 12, সেই 12তম পদের ভ্যালু কত সেটা চাওয়া হয়েছে। তাহলে কোনো একটা পদের ভ্যালু কোন সূত্র বের করে, a+n-1 ইনটু d, এই পুরো সূত্রটাই কি করে কোনো একটা পদের ভ্যালু বের করে। তো তুমি কি করো, প্রথম পদ কত 5+n-1 বলেছে 12তম পদ, সুতরাং বসবে এখানে 12-1 ইনটু d, কত সাধারণ অন্তর কত 5 7 9, সুতরাং 2, 2 করে বাড়ছে, সুতরাং এখানে যে মানটা আসবে সেটাই হচ্ছে 12তম পদের যে ভ্যালুটা ছিল, যে ম্যাগনিচিউডটা ছিল সেটা চলে আসবে। বলেছে এ বি সি ডি সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক। আচ্ছা, এ বি সি ডি একটা সমান্তর ধারা, চারটাই ক্রমিক। হ্যাঁ, ক্রমিক কেমন, এটা এ ভালো করে বুঝতে হবে, a+b+c+d, এটা কি আসলে একটা ধারা a+b+c+d, এবং নিচের কোন সম্পর্কটি সঠিক, ক নম্বর সম্পর্ক দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে কঠিনগুলো আমি করাবো বাবা, কঠিনগুলো করো তোমরা, b=c+d/2, এটা একটা, খ নম্বরে দেওয়া হচ্ছে যে a=b+c a=b+c/2, গ নম্বরে দেওয়া হচ্ছে যে c=b+d/2, আর ঘ নম্বরে দেওয়া হচ্ছে d=c+a/2, কোনটা সঠিক। এইভাবে যদি আসে, রাজশাহী বোর্ড 2017-তে এসেছে, এভাবে যদি আসে তো এটাকে আমরা কীভাবে সলভ করবো, এখানে যে এরা আসলে কি ক্রমিক পদ, রাইট, যে a+b+c+d এটা হচ্ছে একটা ধারা এবং তারা ক্রমিক পদ। ক্রমিক পদ মানে কি, ক্রমিক পদ মানে কি বাবা, 1 2 3 4 5 6 7 8, এরকম, তাই না? তাহলে ব্যাপার হচ্ছে তুমি যদি এ কে বলো এক্স, তাহলে বি কে কত বলতে হবে, x+1, সি কে কত বলতে হবে, x+2, ডি কে কত বলতে হবে, x+3, এরকমই বলতে হবে, না ভুল লিখলাম কে জানে, না ঠিক আছে। ক্রমিক পদ যেহেতু এক্স এর মান যা হবে, দ্বিতীয় পদ এক্স এর চেয়ে 1 বেশি হবে, তৃতীয় পদ এক্স এর চেয়ে 2 বেশি হবে, এক্স এর সাথে 2 যোগ করবে, চতুর্থ পদ এক্স এর থেকে 3 বেশি হবে, 3 যোগ করবে। এখন তুমি কি করবা, এগুলো দেখবা যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ব্যাপারটা কিভাবে দেখবা তুমি, সাপোজ ক নাম্বারের ক্ষেত্রে যদি আমরা বলি, ক নাম্বার কি দেয়া আছে, b=c+d/2, আচ্ছা সি কি, আমরা দেখি সি কি, সি হচ্ছে x+2, রাইট, প্লাস ডি কি, ডি হচ্ছে x+3, তাহলে এখানে কত আসবে আমাদের, এটা আসবে হচ্ছে আমাদের 2x+5/2, রাইট। আচ্ছা, আমরা যদি এটাকে এভাবেও ভাবি যে এক্স এক্স আমরা কেটে দিলাম, হ্যাঁ মানে তোমার এই 2 দিয়ে এটাকেও ভাগ করলাম ওটাকেও ভাগ করলাম, তাহলে কত হবে, x+5/2, তাহলে x+5/2 কার মান, কারোটার মানের সাথে মেলে না, কারো মানের সাথে কিন্তু মেলে না, তাহলে এইটা ইকুয়াল বি হবে না। আচ্ছা, আমরা গ নাম্বারটা চেক করি একটু, কি দেওয়া রয়েছে, b+d/2=c, তাহলে বি কত, বি হচ্ছে x+1, ডি কত, x+3, রাইট, তাহলে b+d, তাহলে এই যে প্লাস, বি এর মান ডি এর মান বসিয়ে দিলাম, ÷2, এটা কি b+d/2, এটা তাহলে এখানে কত হবে, 2x+4, ক্লিয়ার হুয়া, 2x 3+1 4/2, তো এইবার কি হবে আসলে, এবার কি হবে আসলে দেখো তো, তুমি নিশ্চয় 2x/2+4/2 লিখতে পারো, তাহলে 2 এখানে কেটে যাবে, কত হবে, x+, এখানে আসবে 2x+2, x+2 কার মান, x+2 c এর মান, তার মানে এটা ইকুয়াল c লেখা যাবে, তার মানে এটা ইকুয়াল কি লেখা যাবে, c লেখা যাবে,
তাহলে এটা ইকুয়াল আসলে কি হচ্ছে আমাদের সি হচ্ছে সুতরাং এই সম্পর্কটা কি কারেক্ট দেখো এটা কোনর উদ্দেশ্য কি এটা কোনর উদ্দেশ্য হচ্ছে একটা করিয়ে দিলে জানো এই রকম যা কিছু আসবে তোমরা জানো পারো এটাই উদ্দেশ্য আর কিছু নয় ওকে এইভাবে সম্পর্কগুলো তোমাদের কি করতে হবে চেক করতে হবে আচ্ছা সমান্তর ধারার প্রথম পদ 2 সাধারণত 3 হলে সপ্তম পদ কত খুবই সহজ খুবই সহজ সব কিছু দিয়ে দিয়েছে যে কোনো একটা সমান্তর ধারা রয়েছে তার প্রথম পদ 2 প্রথম পদ কি 2 কোন পরেগুলো জানি না বাট সাধারণ অন্তর মানে কি 2 ইকুয়াল কত 7 মানে এই পদগুলো তো জানি না আসলে এজন্য লিখলাম ও 3 সাধারণ অন্তর 3 তার মানে এটা কার মান d এর মান আমাদের a গিভেন বুঝো নাই প্রথম পদ দিয়েছে পরের পদগুলো আমরা জানি না লিখে দিয়েছে ওইভাবে সাধারণ অন্তর d দিয়েছে d মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তো দ্বিতীয় পদ তো আসলে ছিল আমাদের প্রশ্নবোধক তো নাও এটা ডাবল প্রাইম এটা প্রাইম এটা ডাবল প্রাইম ওকে যাই হোক তো এটা হচ্ছে সাধারণ অন্তর তোমরা বলবো অযথাই কঠিন করার দরকার কি না কঠিন করার দরকার নেই একটা ধারা এটাই বোঝাতে চেয়েছিলাম বলেছে সপ্তম পদ কত তাহলে কোনো একটা ধারার যে কোনো মান বের করে এই সূত্র দিয়ে a কি 2 n কত 7 মাইনাস 1 d কত সাধারণ অন্তর কত 3 এটা অ্যানসার যেটা আসবে সেটা অ্যানসার এই তো আচ্ছা ঠিক আছে এরপর 1357 ধারাটির আটতম পদ কত আচ্ছা আমাদের একটা ধারা রয়েছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 এই ধারাটির আটতম পদ কত আচ্ছা যদি তোমাদের কেউ বলতো এই ধারাটির তোমাদের 40তম পদ কত পারা যেত না n এর জায়গায় কি বসাতা 40 বসাতা প্রথম পদ দেয়া আছে সাধারণ অন্তর দেয়া আছে সপ্ত দেয়া আছে অঙ্কটা করা যেত না ডেফিনেটলি করা যেত তবে কোন একটা ধারার যে কোনো পদের মান কিভাবে নির্ণয় করে a প্লাস n মাইনাস 1 ইনটু d তারা যদি বলতো 10 নম্বর পদের মান কত n এর মান 10 বসাইতা এর মান 1 বসাইতা d এর মান 3 মাইনাস 1 2 বসাইতা তারা বলেছে আটতম পদ কত তাহলে n এর মান কত বসবে a প্লাস r মাইনাস 1 ইনটু d তাহলে a কি 1 প্লাস আর আর এর মতো থেকে যাবে তাহলে সমস্যা কি তোমার d কত d হচ্ছে 2 তাহলে এটা কত হবে আমরা একটু দেখি তো বাবা এটা হবে আমাদের 1 তো 1 এর জায়গায় থেকে যাবে এটা হবে 2r মাইনাস 2 তাহলে এখানে কি হবে 2r মাইনাস 1 এটাই হচ্ছে আমাদের আটতম পদ ক্লিয়ার এইভাবে এগুলো কি করতে হবে সলভ করতে হবে ওকে 2r মাইনাস 1 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত একটা ধারার 9টা পদের সমষ্টি কত এটাও তোমরা জানো কোন একটা ধারা দেয়া থাকলে কিভাবে সমষ্টি বের করতে হয় এবং তার জন্য সূত্র হচ্ছে সমান্তর ধারার জন্য n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d n কি তারা বলেছে 9টি পদের সমষ্টি কত তাহলে n এর মান কত বসবে n এর মান 9 বসবে a কি প্রথম পদ d কি সাধারণ অন্তর ক্লিয়ার মান বসিয়ে দাও অঙ্ক হয়ে যাবে।